আমরা যারা ইউটিউব ব্যবহার করি তারা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও সার্চ করি, আসলে আমরা সার্চ করে অনেক ভিডিও দেখি। তো ধরেন আপনার একটা ফ্রি নেট লাগবে, তো ইজিলি আপনারা কি করবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন জিবি ফ্রি নেট, বাংলালিংক ফ্রি নেট, রবি ফ্রি নেট। তো সার্চ করার পর ইউটিউব আপনাদের সামনে কি করবে, অনেকগুলো ভিডিও দিয়ে দেবে। তো ভিডিওগুলো আপলোডের ডেট দেখবেন সেগুলো 3-4 সপ্তাহ আগে ছাড়া হয়েছে, কিংবা 3-4 মাস আগে ছাড়া হয়েছে, কিংবা এমন ভিডিও দেয় যে 1 বছর আগে ছাড়া হয়েছে। তো আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে কি আপনার ফ্রি নেটটা কাজ করবে, আদৌ কাজ করবে না, কারণ 1 বছর আগে যে ফ্রি নেটটা ছিল এখন বর্তমানে নাই। তো এখন আপনি চাচ্ছেন যে আপনি ফ্রি নেট নিয়ে সার্চ করলেন, তো আজকে ফ্রি নেট নিয়ে কোন ভিডিওটা আসছে সেটি আপনি দেখতে চাচ্ছেন, তো সেই সিস্টেমটা আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করুন, মানে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওটা মিস করলে হয়তো অনেক কিছু মিস করবেন। তো আপনারা দেখতেছেন এসকে টেকনোলজি 24 চ্যানেল, আর আমি সুপল সরকার আছি আপনাদের সাথে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা ঘন্টা ঘন্টি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা ঘন্টা একটু বাজিয়ে দিন। তো বন্ধুরা, এখন আমি ইউটিউবে চলে আসছি। আসার পর জাস্ট আমরা একটা কিছু সার্চ করে দেখবো এখানে। তো জাস্ট এখানে আসার পর আমরা যদি জিপি ফ্রি নেটটা কিংবা ফ্রি নেট টিপস এভাবে লিখে সার্চ করি যে কোনো একটা, তো আমি ফ্রি নেট টিপস লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসবে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও চলে আসছে। তো ভিডিওগুলো দেখুন, এখানে কিন্তু অনেক ভিডিও দেখতেছেন স্যার, মানে স্যার মানতে এগো, অর্থাৎ আপনি 4 মাস আগের ভিডিও এখানে পাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন 1 ইয়ার এগো, অর্থাৎ 1 বছর আর আগেও ভিডিও দেখতে পাচ্ছেন এখান থেকে। তো এই ফ্রি নেটগুলো কিন্তু আদৌ কাজ করবে না, কারণ 1 বছর আগের ফ্রি নেট কিন্তু এখন কাজ করবে না। তো এখন আপনারা চাচ্ছেন যে কারেন্ট কোন ভিডিওগুলো দেখবে, মানে দেখবেন আজকে কোন ভিডিওগুলো সারা হলো এই বিষয়ে। তো জাস্ট এটা দেখার জন্য আপনারা দেখুন কর্নারে একটি এরকম একটি চিহ্ন আছে, জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডেট, তো এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুডে, তাছাড়া আপনি এই সপ্তাহের কিংবা এই মাসের কিংবা এই ইয়ারের গুলোও দেখতে পাবেন। তো আমি কারেন্ট দেখানোর চেষ্টা করতেছি, তাই আমি টুডেতে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনারা অ্যাপ্লাই করে দিন, তো অ্যাপ্লাই আমি ক্লিক করে দিলাম। তো অ্যাপ্লাই ক্লিক করার পর সাথে সাথে দেখুন বন্ধুরা, আজকে দেখুন এই সবগুলো ভিডিও কিন্তু আজকে আপলোড করা হয়েছে ফ্রি নেট নিয়ে, অর্থাৎ আপনি যেই টপিকে সার্চ করেন না কেন আজকে কোন ভিডিওগুলো ছাড়া হলো এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো এখানে দেখুন এটা 20 ঘন্টা আগে ছাড়া হয়েছে, তারপর আপনারা এটাও দেখুন 20 ঘন্টা আগে, এটা 11 ঘন্টা আগে, এবং এটা 21 ঘন্টা আগে, অর্থাৎ আপনারা এইভাবে কারেন্ট মানে ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো এইভাবে ইজিলি আপনারা জাস্ট ওখানে ক্লিক করে এনি টাইম, অর্থাৎ এনি টাইম দেওয়া থাকবে ওটা জাস্ট টুডে করে দিবেন, তাহলেই কিন্তু আপনারা এইভাবে কারেন্ট ভিডিওগুলো আপনার ফোনে দেখতে পারবেন ইউটিউবে। সো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিন। তো এরকম আরো খুঁটিনাটিগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করবো, ইউটিউব রিলেটেড ভিডিওগুলো, অ্যাপস রিভিউ এবং নেট টিপস, অর্থাৎ সব টেকনোলজি ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে পাবেন। তো আমাদের আগের ভিডিওগুলো দেখার চেষ্টা করুন, অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিব, আর যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা যে ঘন্টা ঘন্টি দেখতে পাবেন সেটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এসকে টেকনোলজি 24 সাথেই থাকুন। তো বন্ধুরা।